আমরা এই যে ক্রাইটেরিয়া তিনটে বের করেছি আগের ভিডিওতে, যে যদি আমরা পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে যাই, তাহলে আমরা তিনটে ক্রাইটেরিয়া এখান থেকে পাচ্ছি। এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি ইকুয়ালস টু জিরো, এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ ইকুয়ালস টু জিরো, আর তিন নম্বরটাকে আমরা আরো মডিফিকেশন করে পাচ্ছি জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি ইকুয়ালস টু জিরো। দ্যাট ইজ এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি, এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ, জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি ইকুয়ালস টু জিরো। তিনটে কন্ডিশন, এক দুই চার। এই এক দুই আর চার এই তিনটে থেকেও কিন্তু আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন হওয়ার কন্ডিশনটাকে জেনারেট করতে পারি। খেয়াল করে দেখো, এক দুই চার থেকে যদি আমরা আলফা বিটাকে ইলিমিনেট করি, তাহলে ফার্স্ট রোটা হবে এ এইচ জি, সেকেন্ড রোটা হবে এইচ বি এফ, থার্ড রোটা হবে জি এফ সি, যদি আমরা আলফা বিটাকে ইলিমিনেট করি। তার জন্য আমি নোট ডাউনের ফার্স্ট পয়েন্টটা দিয়েছি, কন্ডিশন ফর পেয়ার অফ লাইনস। আমরা পেয়ার অফ লাইনস এর কন্ডিশন এই প্রথম বের করছি না, কিন্তু এটা আমরা এর আগেও বহুবার বের করেছি। ডিটারমিনেন্ট এইচ জি এইচ বি এফ জি এফ সি জিরো, সেটাকেই আমরা আর একবার এখান থেকে বার করছি। কি না, ইলিমিনেটিং আলফা অ্যান্ড বিটা ফ্রম ওয়ান টু ফোর, ইলিমিনেটিং আলফা অ্যান্ড বিটা ফ্রম ওয়ান টু ফোর, উই হ্যাভ ডেল্টা ডিটারমিনেন্ট এ এইচ জি এইচ বি এফ জি এফ সি ইকুয়ালস টু জিরো। ডিটারমিনেন্ট এ এইচ জি এইচ বি এফ জি এফ সি ইকুয়ালস টু জিরো, দ্যাট ইজ দ্য নেসেসারি কন্ডিশন ফর পেয়ার অফ লাইনস। এটাই হয় আমরা জানি, ডিটারমিনেন্ট এইচ জি এইচ বি এফ জি এফ সি জিরো। এটাকে ব্রেক করলে আমরা পাই এবিসি প্লাস টু এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তো সেটাকেই আর একবার ঘুরিয়ে এখান থেকে বের করা হলো, ওকে, সেটাকেই আর একবার ঘুরিয়ে এখানে বের করা হলো। আমরা জানি যে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করতে গেলে আমরা ক্রাইটেরিয়া পেয়েছি এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি, এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ, জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি ইকুয়ালস টু জিরো। ওকে, আমি আলফা বিটা ইলিমিনেট করে পেলাম ডেল্টা ইকুয়ালস টু জিরো, এবং এটাই ছিল নেসেসারি কন্ডিশন ফর দ্য পেয়ার অফ লাইন। এটাকেই আমরা বের করে দিলাম। তো ডেল্টাটা মনে রাখবে, আমি এটা তোমাদের ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট করাতে গিয়েও করিয়েছি, সেটাই আর একবার দেখিয়ে দিচ্ছি। ওখানে যা যা করিয়েছি এই জায়গাটা কমন আছে, তো এটা ভিডিওর মাধ্যমে তার জন্য আর একবার দিয়ে দিচ্ছি। আমরা এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি কে লিখতে পারি এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি ইন্টু এক্স প্লাস এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস জি এক্স প্লাস এফ ওয়াই প্লাস সি। এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করার পরে দেখো এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি, বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি, এটাই ঘুরে আসবে। আমি ওখানে দেখবো এটা আলফা বিটা দিয়ে করে দেখিয়েছিলাম, যে এ আলফা স্কোয়ার প্লাস টু এইচ আলফা বিটা প্লাস বি বিটা স্কোয়ার প্লাস টু জি আলফা প্লাস টু এফ বিটা প্লাস সি মানে আলফা ইন্টু এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি প্লাস বিটা ইন্টু এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ প্লাস জি আলফা প্লাস এফ বিটা প্লাস সি। দ্যাট ইজ এই ফার্স্ট রো, ফার্স্ট কলামকে আলফা দিয়ে গুণ করো, সেকেন্ড কলামকে বিটা দিয়ে গুণ করো, থার্ড কলামকে ওয়ান দিয়ে গুণ করে যোগ করে দাও। দেখো এ আলফা প্লাস এইচ বিটা প্লাস জি পাবে, দ্যাট ইজ এখানে সেটা এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি গুণ এক্স প্লাস এইচ আলফা প্লাস বি বিটা প্লাস এফ গুণ বিটা, এখানে সেটা এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস এফ গুণ ওয়াই, লাস্টলি জি এক্স প্লাস এফ ওয়াই প্লাস। এগুলো যা শিখিয়ে রাখছি, এটা কিন্তু কোনো মানে থিওরিটিক্যাল পার্ট কিছু নয়, যে আমি এভাবে লিখতে পারি। কোনো বড় ক্যালকুলেশন আসলে সেখানে যদি এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি জিরো থাকে, এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস এফ জিরো থাকে, তাহলে আমরা ডিরেক্ট লিখে দেব এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জি এক্স প্লাস এফ ওয়াই প্লাস সি। এগুলো ইউটিলাইজ করা শিখতে হবে।
ওকে তো আমি প্রথমে এই এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি কে হোমোজিনিয়াস বানাবো কিভাবে, এটাও আমি তোমাদের ট্রান্সফরমেশন করতে গিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স এর মাথায় ওয়ান, ওয়াই এর মাথায় ওয়ান, দ্যাট ইজ যোগফল টু। এখানে ওয়াই স্কোয়ার কোনো সমস্যা নেই, এই টু জি এক্স প্লাস টু এফ ওয়াই টা লিনিয়ার টার্ম, তাই আমি এখানে টু জি এক্স টি টু এফ ওয়াই টি করেছি, যাতে এক্স এর মাথায় ওয়ান আর টি এর মাথায় ওয়ান মিলিয়ে এটার যোগফল পাওয়ারটা হয়ে গেল দুই। এখানে ওয়াই এর মাথায় ওয়ান, টি এর মাথায় ওয়ান, যোগফল পাওয়ার টু। এটা হচ্ছে সি, দ্যাট ইজ সি ইন্টু টি স্কোয়ার। তাহলে এফ এক্স ওয়াই টি এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স টি প্লাস টু এফ ওয়াই টি প্লাস সি টি স্কোয়ার আমরা লিখতে পারি। সিম্পলি যদি এখানে টি এর ভ্যালু তুমি ওয়ান বসাও তাহলে এফ এক্স ওয়াই ওয়ানটা হয়ে যাবে এই এক্সপ্রেশনটা। খেয়াল করে দেখো, তুমি যে টিটা ধরে নিলে, তুমি যদি সেখানে টি এর ভ্যালু ওয়ান বসাও এফ এক্স ওয়াই ওয়ান হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি সাবজেক্ট টু টি ইকুয়ালস টু ওয়ান। এবার এখান থেকে ডেল এফ ডেল এক্স বের করো, কি পাবে, এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করছো, তাহলে এখান থেকে টু এক্স, এখান থেকে টু এইচ ওয়াই, এখান থেকে টু জি টি, টু জি টি, দ্যাট ইজ ডেল এফ ডেল এক্স বের হলো টু ইন্টু এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি টি। এখান থেকে ওয়াই এর রেসপেক্টে পার্শিয়াল করো, ডেল এফ ডেল ওয়াই, কি পাবে, টু এইচ এক্স, টু বি ওয়াই, টু এফ টি, টু বি ওয়াই প্লাস টু এইচ এক্স প্লাস টু এফ টি, দ্যাট ইজ টু ইন্টু এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস এফ টি। ডেল এফ ডেল টি বের করো, টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস টু সি টি, টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস টু সি টি, দ্যাট ইজ টু ইন্টু জি এক্স প্লাস এফ ওয়াই প্লাস সি টি। এবার তুমি টি ইকুয়ালস টু ওয়ান এর জন্য আমি জানি এফ এক্স ওয়াই টি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি, তাহলে টি ইকুয়ালস টু ওয়ান বসিয়ে দাও, দিয়ে ডেল এফ ডেল এক্স ইকুয়ালস টু জিরো করো, তাহলে কি পাবে, এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি ইকুয়ালস টু জিরো, ডেল এফ ডেল এক্স টি ইকুয়ালস টু ওয়ান এ জিরো, দ্যাট ইজ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি ইকুয়ালস টু জিরো, জাস্ট এখানে টি এর জায়গাতে ওয়ান বসিয়ে দাও। ডেল এফ ডেল ওয়াই টি ইকুয়ালস টু ওয়ান এ জিরো, কি পাবে, এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস এফ ইকুয়ালস টু জিরো, এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস এফ ইকুয়ালস টু জিরো। ডেল এফ ডেল টি টি ইকুয়ালস টু ওয়ান এ জিরো অটোমেটিক্যালি আসবে জি এক্স প্লাস এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। তার মানে ওই যে কোঅর্ডিনেট বের করার, ইন্টারসেকশন পয়েন্ট বের করার যে ইকুয়েশনগুলো, এগুলো যদি পরীক্ষাতে তুমি মানে কোনো কম্পিটিটিভে করতে যাও, তুমি অযথা আলফা বিটা বসে শিফটিং টিফটিং করবে না, তুমি সিম্পলি এক্সপ্রেশনটাকে এইভাবে একটা টি ইন্ট্রোডিউস করে হোমোজিনিয়াস বানাবে, বানিয়ে ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই ডেল এফ ডেল টি বের করবে, যে টি ইকুয়ালস টু ওয়ান বসে যেটা পাবে তাকে রাফে সলভ করলে ইকুয়েশন পেয়ে যাবে। এটা শেখানো কিন্তু অনার্সের জন্য নয়, এটা শেখানো কম্পিটিটিভের জন্য, যে যখন কোনো একটা বড় এক্সপ্রেশন দেওয়া আছে টু এক্স স্কোয়ার প্লাস সেভেন টু টু এক্স ওয়াই, এরকম একটা বড় এক্সপ্রেশন দেওয়া আছে, তোমাকে বলে যে সে যে পেয়ার অফ স্ট্রেট লাইন দুটো রিপ্রেজেন্ট করে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন কত, তুমি এএস ডি এইচ ডি এফ ডিটারমাইন করে এই ইকুয়েশনে বসিয়ে দিতে পারো, এই ইকুয়েশন দুটোর মধ্যে বা এই তিনটের মধ্যে যে কোনো একটাতে বসিয়ে দিতে পারো, দ্যাট ইজ এখানে চার এক দুই এদের মধ্যে যেখানে খুশি বসিয়ে বের করতে পারো, সেটা এক ধরনের প্রসিডিওর। আর একটা হচ্ছে তুমি ডিরেক্টলি পার্শিয়াল ডেরিভেটিভ করো, একটা টি ইন্ট্রোডিউস করে টি ইকুয়ালস টু ওয়ান বসিয়ে সলভ করো, তুমি ভ্যালু পেয়ে যাবে, একদম সোজাসাপটা বিষয়। এটা কম্পিটিটিভে কিন্তু বেশি এফেক্টিভ হয়, কোনো প্রবলেম নেই।